হ্যালো গাইডলাইন টিচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার পড়ছিলাম তো আজকে আমাদের টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি ওকে চলো আমরা শুরু করি ওকে তো আগে বলি যে এই বিভিন্ন প্রকার গতি থেকে পরীক্ষায় সাধারণত সংজ্ঞা এবং উদাহরণ দিতে বলে সেক্ষেত্রে কোশ্চেনের নাম্বার থাকে এক অথবা দুই ঠিক আছে তো এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করার কারণ এই যে আমরা সাধারণত সংজ্ঞাগুলো মুখস্থ মুখস্থ করতে গেলে কি হয় পরীক্ষার হলে গিয়ে আমরা ভুলে যাই তো আমরা কী করবো আমরা যখন সংজ্ঞাগুলো মুখস্থ করবো তখন সেটাকে আগে বুঝে ফেলবো তারপর সেটাকে মুখস্থ করব তাহলে সেটা কখনো ভোলার চান্স থাকবে না তো চলো আমরা শুরু করি তো সাধারণত সচরাচর পাঁচ ধরনের গতি দেখা যায় সেগুলো আমি এখানে লিখে রেখেছি তোমরা একটু দেখো সরল রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যবিত্ত গতি এবং স্পন্দন গতি ঠিক আছে তো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সরল রৈখিক গতি ঠিক আছে তো সরল রৈখিক গতি কি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন করছে তবে তার গতিকে বলা হয় সরল রৈখিক গতি ঠিক আছে অর্থাৎ কোনো একটা বস্তু মনে করো এ ইনিশিয়ালি এ অবস্থানে ছিল এবং সে ঠিক এই সরল রেখা বরাবর কিছু সময় পরে বিয়ে অবস্থানে আসলো সেক্ষেত্রে এই যে বস্তুটা আমরা নিয়েছিলাম এই বস্তুটার গতি যেটা এই গতিটাকে বলবো আমরা সরল গতি খুবই সহজ কোনো বস্তু যদি কোনো সরল রেখা বরাবর তার অবস্থানে পরিবর্তন করে তবে তাকে সরল রৈখিক গতি বলে ঠিক আছে ওকে তাহলে নেক্সট যেটা আমাদের গতি সেটা হচ্ছে ঘূর্ণম গতি তাহলে তোমরা বুঝতেই পারছো যেহেতু নামটা ঘূর্ণম গতি তার মানে এখানে রোটেশনের ব্যাপার আছে তো কিরকম কোন একটা বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে অক্ষ রকম একটা সরল রেখা ঠিক আছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা অক্ষ আর যদি বিন্দু চিন্তা করো তাহলে এই পেনের যে নিব সেই নিবটা হচ্ছে একটা বিন্দু তাহলে কোন একটা বস্তু কোনো বিন্দু বা কোনো একটা এই অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ঘূর্ণায়মান থাকে তবে সেক্ষেত্রে এই যে বস্তু ঘুরছিল সেই বস্তুর গতিকে বলবো আমরা ঘূর্ণন গতি কি বললাম কোন একটা বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ঘূর্ণায়মান থাকে তবে এই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি ঠিক আছে আই হোক তোমরা বুঝতে পারছো তো নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে চলন গতি এটা একটু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ওকে তো এটা আমরা একটু গুরুত্ব দিয়ে বুঝবো তো প্রথমে যদি আমি তোমাদের একটু সংজ্ঞাটা বলি ঘূর্ণন গতির সংজ্ঞাটা এরকম কোনো একটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত সকল কণায় যদি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করে তবে উক্ত বস্তুর গতিকে চলন গতি বলে কি বললাম আরেকবার একটু বলি কোন একটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত সকল কণায় যদি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করে তবে উক্ত বস্তুর গতিকে চলন গতি বলা হয় ঠিক আছে তো আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো একটা তোমার কাছে বস্তু ঠিক আছে তো এই বস্তুর মধ্যে তো অনেকগুলা কণা এরকম তাই না অনেকগুলা কণা তার মধ্যে আমরা দুইটা কণাকে কি করবো কনসিডার করব ধরো একটা কণা হচ্ছে আমাদের এ একটা কণা আর একটা কণা হচ্ছে মনে করো ধরো আচ্ছা এখানে নিই এই একটা কণা ঠিক আছে তো এই একটা কণার নাম দিলাম আমরা এ এবং এই যে কণা সেটার নাম দিলাম আমরা বি ফর এক্সাম্পল ঠিক আছে এবার ধরো কিছু সময় পর এই বস্তুটা কি হলো কিছুটা সামনে এগিয়ে গেল এগিয়ে যাওয়ার ফলে তা অবস্থান হলো এইটা ঠিক আছে এখন এ কণাটা কোথায় আছিল এইখানে ছিল এ কণা এবং বি কণাটা নিয়েছিলাম আমরা কোন জায়গায় এই জায়গায় তাই না তো আমরা যদি একটু খেয়াল করি যে এ কণার যে অবস্থানের পরিবর্তন সেটা কতটুকু বলতো এখান থেকে এতটুকু তাই না এবং বি কণার যে অবস্থানের পরিবর্তন সেটা যদি আমরা মেজার করি তাহলে দেখবা বি কণার অবস্থানের পরিবর্তন হচ্ছে এতটুকু তাই না তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখন যে এ কণার অবস্থানে পরিবর্তন এক্স ওয়ান এবং বি কণার অবস্থানের পরিবর্তন এক্স টু কিন্তু সেম আছে এক্ষেত্রে ঠিক আছে এবং তারা নির্দিষ্ট দিকে অর্থাৎ একই দিকে অবস্থানে পরিবর্তন করেছে কীরকম একই দিকে দেখো এও অবস্থানে পরিবর্তন করছে কোন দিকে এই দিকে অর্থাৎ ডান দিকে একদম সোজাসুজি একইভাবে বি কণাটাও অবস্থানে পরিবর্তন করছে কোন দিকে ডান দিকে সোজাসুজি সেক্ষেত্রে আমি এই বস্তুটাকে বলবো সরি এই বস্তুটার গতিকে বলবো চলন গতি কিন্তু চলন গতি হবে না কখন একটু দেখি তোমাদের বই একটা এক্সাম্পল দেওয়া আছে দেখবা একটা বিমানের ছবি দেওয়া আছে এবং বিমানটা যখন আঁকা মাকা পথে যাচ্ছে তখন সেটাকে চলন গতি বলা হচ্ছে না আসলে কেন বলা হচ্ছে না সেটা একটু বোঝার চেষ্টা করি ফর এক্সাম্পল বিমানের পরিবর্তে আমরা কিছু এরও আঁকলাম ধরো এই একটা অ্যাবো ঠিক আছে মোটামুটি ধরো এই হচ্ছে তোমাদের যে ছবি আঁকা আছে বিমানে সেই বিমানের বিমানে আমরা কি করব দুইটা কণা নিব ধরো এখানে একটা কণা নিলাম এবং একদম টপ পয়েন্টে একটা কণা নিলাম তাহলে দেখো ফার্স্ট স্টেপ পরে সেকেন্ড স্টেপে গিয়ে প্রথম কণাটা কোথায় গেছে এই দিকে দ্বিতীয় কণাটা কোথায় গেছে এইখানে তাই না তাহলে ইনিশিয়াল চিন্তা করো তো আরেক স্টেপ আমরা একটু আঁকি তাই না প্রথম কণাটার অবস্থান কোথায় এখানে দ্বিতীয় কণার অবস্থানটা কোথায় এখানে একে বেলি পাকি এগুলো হচ্ছে এই বিমানের মধ্যে অবস্থিত যে কোনো কণা ঠিক আছে এটা তুমি এখানে আর এখানে না নিয়ে মাঝখানেও যে কোনো জায়গায় নিতে পারো তো সহজে বোঝার জন্য আমরা দুই প্রান্তে নিচ্ছি এটা এতে আমাদের বোঝার সুবিধা সুবিধা হবে ঠিক আছে তো দেখো তো প্রথম স্টেপ পরে এ যে কণা এ কনার অবস্থানের পরিবর্তন কতটুকু ধরো এটাকে দিলাম এক্স ওয়ান দ্বিতীয় স্টেপ পরে দেখো তো এ কনার যদি অবস্থানের পরিবর্তন নির্ণয় করি সেটা কতটুকু এক্স টু একইভাবে তৃতীয় অবস্থানের পরিবর্তন নির্ণয় করি তাহলে দেখো তো কতটুকু এখান থেকে এতটুকু এক্স থ্রি একইভাবে চতুর্থ স্টেপ পরে যদি নির্ণয় করি তাহলে দেখো এ কনার অবস্থানের পরিবর্তন এক্স ফোর আর আছি না তো তোমরা এখান থেকে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এই যে অবস্থানের পরিবর্তনের মান বা অবস্থান পরিবর্তন যতটুকু করেছে সেই মানটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম ঠিক আছে এবং এদের দিকও কিন্তু সেম নেই কীরকম দেখো এই জায়গা থেকে এই জায়গায় যখন গিয়েছে তখন তার দিক পরিবর্তন হচ্ছিল কোন দিকে এই দিকে ঠিক আছে কিন্তু যখন এই জায়গা থেকে এই জায়গায় গেল তখন কোন দিকে হলো এই দিকে হলো একইভাবে এখান থেকে যখন এখানে আসছে তখন কোন দিকে হয়েছে দিকে হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা বস্তু এভাবে আঁকা বাঁকা পথে চলে তাহলে সেক্ষেত্রে তার কোন একটা নির্দিষ্ট কণার অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট সময় পর পর কি হয় ভিন্ন ভিন্ন হয় এবং তাদের দিকও সেম থাকে না সেক্ষেত্রে এই আঁকা পাঁকে আঁকা বাঁকা পথে চলা কোনো বস্তুর গতিকে আমরা চলন গতি বলতে পারবো না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীতেও তোমাদের এই পর্যাব গতিটা কাজে লাগবে বৃত্ত গতিটা রকম ঘূর্ণন গতির মতো অনেকটা তবে একটু পার্থক্য আছে যদি কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পর পর কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে ঠিক আছে তো ধরে নিলাম এটা একটা কোনো নির্দিষ্ট বিন্দু এক্স এবং আমাদের এম হচ্ছে কোন একটা বস্তু ঠিক আছে আর ও হচ্ছে কোনো বিন্দু বা অক্ষ তাহলে এম বস্তুটা ও বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই দিক থেকে যদি কি করে এক্স বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর ঠিক আছে বা একই সময় পরপর অতিক্রম করে তাহলে এই এম বস্তুর গতিকে বলবো আমরা পর্যবিত্ত গতি কীরকম মনে করো এখান থেকে চলা শুরু করলো ঠিক আছে বা এখান থেকে ধরে নিলাম আমরা যে চলা শুরু করলো চলা শুরু করার পর সে এদিকে চলছে চলতে চলতে একদম আবার ঠিক এই জায়গায় আসতে প্রথমে তার সময় লাগলো ওয়ান সেকেন্ড ফর এক্সাম্পল দ্বিতীয়বার যখন ঘুরলো ঘুরে যখন আবার এই জায়গায় আসলো সেক্ষেত্রে তার সময় লাগলো মনে করো ধরো ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড দুই ক্ষেত্রে কি একই রকম সময় লাগলো একই রকম সময় কিন্তু লাগেনি এক্ষেত্রে এই বস্তুটার গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো না ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে এই এম বস্তুটা প্রত্যেকবার ঘুরলে একই পরিমাণ সময় লাগে এক সেকেন্ড সেক্ষেত্রে এ বস্তুর গতিটাকে আমরা পর্যাপ্ত গতি বলতে পারবো তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকবার কি করতে হবে এই নির্দিষ্ট যে বিন্দু নিয়েছিলাম আমরা এক্স এক্স এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতে হবে ঠিক আছে সেটা হতে হতে পারে পারে অ্যান্টি তবে যে কোনো দিক থেকে যখন একবার অতিক্রম করা শুরু করবে পরবর্তী অতিক্রমগুলোও কি হতে হবে সেই দিক থেকেই হতে হবে এমন হওয়া যাবে না যে একবার ক্লক ওয়াইজ অতিক্রম করলো আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ অতিক্রম করলো এরকম হওয়া যাবে না তাহলে এই বস্তুর গতিটাকে আমরা কি বলতে পারবো পর্যাবৃত্ত গতি বলতে পারব ঠিক আছে তো এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে তোমার স্পন্দন গতি তো স্পন্দন গতির জিনিসটাও অনেকটা পর্যবেক্ষণ গতির মতো জাস্ট একটু জায়গায় পার্থক্য আছে কিরকম স্পন্দন গতির সংজ্ঞাটা এরকম কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিপরীত দিক থেকে কোনো নির্দিষ্ট বিন্দুকে একই সময় পর অতিক্রম করে অর্থাৎ দেখো এ হচ্ছে এম আমার বস্তু এ হচ্ছে এক্স নির্দিষ্ট বিন্দু ও হচ্ছে আমাদের কোনো বিন্দু বা অক্ষ যাকে কেন্দ্র করে এটা কি করছে মুভ করছে ঠিক আছে এবং এই এম বস্তুটা যদি এমন হয় যে এটা প্রথমে অতিক্রম করবে কোন দিক থেকে এক্স এক্স বিন্দুটাকে বাম দিক থেকে ডান দিয়ে এবং সে কোথায় যাবে এই অবস্থানে চলে যাবে এবং দ্বিতীয়বার যখন অতিক্রম করবে তখন সে অতিক্রম করছে কোন দিক থেকে ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ বিপরীত দিক থেকে এবং এই প্রত্যেকবার অতিক্রমের ক্ষেত্রে কোন বিন্দুকে অতিক্রমের ক্ষেত্রে এক্স বিন্দুকে অতিক্রমের ক্ষেত্রে যদি একই সময় লেগে থাকে তবে এম বস্তুর এই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত সরি স্পন্দন গতি ঠিক আছে তো স্পন্দন গতির একটা উদাহরণ হচ্ছে দোলনা বা সরল দোলক ঠিক আছে তো বা এরকম হতে পারে যে তোমরা ঘড়িতে যে একটা একরকম ঘড়ি পাওয়া যায় না যে নিচে একটা পেন্ডুলাম দুলতে থাকে সেই যে যে গতি সেটাকে আমরা বলতে পারি স্পন্দন গতি তো এই ছিল মোটামুটি বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর এই ভিডিওগুলোর যে প্লেলিস্ট সেই প্লে লিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবো আশা করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই